গত ষোলো বছরে আমরা দেখেছি যে সরকার নানানভাবে বলবার চেষ্টা করেছেন যে আয় কর দেওয়ার প্রবণতা বেড়েছে কর থেকে মানে রাজস্ব বেশি আসছে এটি কি তাহলে কাগজে ছিল এই হিসেবটি অবশ্যই কাগজে আমরা চাই সবসময় যে কর ইনডাইরেক্ট ট্যাক্সের তুলনায় ডাইরেক্ট ট্যাক্সটাই গ্রহণযোগ্য বা পছন্দনীয় কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি আছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে বেসিক্যালি ইনকাম ট্যাক্স এবং আমরা এটা পরিষ্কার জানি যে ইনকাম ট্যাক্সের পরিমাণ এখনও আপনার ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো ভ্যাট থেকে শুরু করে আর যা যা আছে এগুলোর তুলনায় এখনও ইনকাম ট্যাক্স পিছনে পড়ে আছে যদি ইনকাম ট্যাক্স আরও এগুতো তাহলে বুঝতে পারতেন যে কর জালে করের নেটওয়ার্কের মধ্যে কত লোক আসছে এর নেটওয়ার্কের বাইরে বহু লোক থেকে যাচ্ছে আর নেটওয়ার্কের মধ্যে যারা আসছে তারাও কিন্তু ট্যাক্স কনসিলমেন্ট করে ট্যাক্স অ্যাওয়ারডেন্স করে তারা যে টাকা ট্যাক্স দিতে হতো তাদের ইনকাম ট্যাক্স সেটা তারা দিচ্ছে না দুর্ভাগ্যের বিষয় যে বিগত আমলে আপনার যে বাংলাদেশ যেটা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যাদের দায়িত্ব হচ্ছে অর্থনীতির উপর সমাজের উপর বিভিন্ন তথ্য পরিসংখ্যান তথ্য ইয়ে করা সংগ্রহ করা এবং সেটাকে উপস্থাপন করা তো সেখানে দেখা যায় যে সরকার নির্দেশিত হয়েই তারা এই ফিগারগুলো সংখ্যাগুলো বসায় এবং সরকারের কাছে যেটা গ্রহণযোগ্য সরকারের কাছে যেটা পছন্দনীয় সেই সব ফিগারই তারা দেয় এর ফলে আমরা রং সিগনাল পাচ্ছি আওয়ামী লীগ একটা বয়ান চালু করেছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তির বয়ান পক্ষের শক্তির বয়ান এবং এটাকে পুঁজি করে সে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদেরকে দমন করেছে পীড়ন করেছে তারপরে একেবারে নির্মূল করেছে হত্যা করেছে সব কিছু করেছে তো এইটা সে সফলভাবে করতে সক্ষম হয়েছে দীর্ঘদিন তার ফলেই কিন্তু এগুলো সে করতে পেরেছে তার ফ্যাসিবাদ করতে পেরেছে এবং তার ফ্যাসিবাদের শেষ লক্ষ্য ছিল উনিশশো সালে যেভাবে একদলীয় শাসন তার বাবা করেছিলেন সেই রকমই একটা শাসনের দিকে যাওয়া এবং দেখা যাচ্ছিল শেখ হাসিনা শাসন অমলের শেষ পর্যায়ে যে কার্যত বিরোধী দলগুলো বড় বিরোধী দল সেগুলো ইনএফেক্টিভ হয়ে গেছে অকার্যকর হয়ে গেছে